আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমরা তৃতীয় ক্লাসের নিজের হাতে নিজের কাজ যে গল্পটি রয়েছে সেই গল্পটির সমস্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা মনোযোগ সহকারে দেখো এবং লিখে নাও। তো দেখো, প্রথমে দেওয়া আছে একের যে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন বলা আছে, এক মাইন আগে একজন ডাক্তারবাবু কীভাবে সমাজের সেবা করে থাকে। তার উত্তর হবে যে একজন ডাক্তারবাবু রোগী দেখে, তাদের ওষুধ দিয়ে রোগ সারিয়ে সমাজের সেবা করেন। তারপরে বলছে 1.2, কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়। তো উত্তর হবে, কুলিদের সাধারণত রেল স্টেশনে, বাজারের হাটে এবং বড় বড় বাস স্ট্যান্ডে কাজ করতে দেখা যায়। এরপর বলছে 2 নম্বর প্রশ্নে যে একটি বাক্যের উত্তর দাও। তাহলে 2.1 আগে বলা আছে, বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামবেন। তো উত্তর হবে, বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন। তারপর 2.2 বলা হয়েছে, গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কীভাবে বয়ে নিয়ে গেলেন। তো উত্তর হবে, গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেলেন। 2.3 বলা হয়েছে, ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন। তো উত্তর হবে, ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি পালকিতে তুলে দিলেন। 2.4, কুলিটি তার নিজের নাম কি বলেছিল। তো উত্তর হবে, কুলিটি তার নিজের নাম বলেছিল ঈশ্বরচন্দ্র শর্মা। এরপর চলে এসেছি 3 নম্বরে। 3 নম্বরে বলছে, বর্ণঝুরি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্যস্থান বসিয়ে শব্দ তৈরি করো। তাহলে এখানে কিছু শব্দ রয়েছে, সেইগুলো দিয়ে এটা শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমটা হবে ডাক্তার, দয়াকার কয় তয় আকার বসানো ডাক্তার। তারপরটা পারিশ্রমিক, পয়াকার বসানো রাশি, তারপর স্বরফলা মহর্ষি পারিশ্রমিক। তারপরটা হচ্ছে সম্মান, দন্তের স ময়, তার নিচে ম আকার, দন্তন্য সম্মান। তারপরটা হচ্ছে লজ্জিত, প্রথমে ল বর্গের জ, তার নিচে বর্গের জ রশ্মি, তো লজ্জিত। তারপরটা হচ্ছে অপেক্ষা, জিতক্ষয়ের আকার। তারপরটা হবে সংকুচিত, দন্তের স উময় কয় রস্যু চরসি, তো সংকুচিত। এরপর চলে এসেছে 4 নম্বরে। 4 নম্বর বলা হয়েছে, নিচের বাঁদিকের কথাগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন অর্থাৎ রাইট চিহ্ন, আর যেটি ভুল রয়েছে সেটা হচ্ছে গুণ চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে দিতে হবে। তার 4.1 বলা হয়েছে, ট্রেন থেকে একটা ডাক্তারবাবু নামলেন। হ্যাঁ ঠিক, তার জন্য রাইট। 4.2, 4.2 বলা হচ্ছে, ডাক্তারবাবু হাতে ছিল একটা ওষুধের বাক্স। না, এটা ভুল। তারপরে 4.3 বলছে, কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবু লজ্জাবোধ করলো। তাহলে কী হবে, এটা ঠিক। 4.4 বলা হয়েছে, গল্পের কুলিটির সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড় ছিলেন। হ্যাঁ ঠিক ছিলেন, এটা ঠিক হবে। এরপর চলে এসেছি 5 নম্বর। এখানে বলা আছে, বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো। তাহলে কিছু বর্ণ বিশ্লেষণ করা আছে। তাহলে প্রথমটি হবে শিক্ষা, দ্বিতীয়টি হবে হচ্ছে ডাক্তারবাবু, তৃতীয়টি হবে হচ্ছে অপেক্ষা, আর চতুর্থটি হবে হচ্ছে ব্যাগ। এরপর চলে যাবো আমরা হচ্ছে বর্ণ বিশ্লেষণের দিকে। এখানে কিছু বর্ণ বিশ্লেষণের শব্দ রয়েছে, যেমন হচ্ছে কারমাটার, রেল স্টেশন, পারিশ্রমিক, ঈশ্বরচন্দ্র, আর হচ্ছে ক্ষমা। তো বর্ণ বিশ্লেষণের প্রথমে হচ্ছে কারমাটার, তো হবে কয় হসন্ত সরিয়া, বসন্ত রয় হসন্ত অ, ময় হসন্ত আ, ট আকার, র রয় হসন্ত হচ্ছে অ। তারপরটা হচ্ছে স্টেশন, তারপর দন্তস্য, তারপর ট হসন্ত, তারপর এ, তারপর স অ, দন্তন্য আর চ। তা হচ্ছে পারিশ্রমিক, তারপর পর প দেবে, পয় হসন্ত দেবে, সরিয়া বসন্তরা রস্যই, এটা হচ্ছে শুধু তালবাস্য হবে, তালবাস্য হসন্ত, তারপরে বসন্ত রয় হসন্ত যোগ অ যোগ ম হসন্ত যোগ রস্যই যোগ কয় হসন্ত যোগ হচ্ছে অ। তারপরটা হচ্ছে ঈশ্বরচন্দ্র, তাই ঈশ্বর হচ্ছে দীর্ঘই যোগ বসন্ত তালবাস্য হসন্ত, তারপরে বয় হসন্ত, তারপর অ রয় হসন্ত অ চয়, তবে চয় হসন্ত যোগ র যোগ নয় হসন্ত দয় হসন্ত, আর একটা বসন রয় হসন্ত, আর হচ্ছে অ। তারপরটা হচ্ছে ক্ষমা, তবে ক প্যাটকানা মধ্যে ছয় হসন্ত অ, তারপর হচ্ছে ময় হসন্ত, আর যোগ হচ্ছে আ। এরপর চলে এসেছি 7 নম্বর। এখানে বলা হয়েছে, একই অর্থ শব্দ লেখো, উপস্থিত হচ্ছে হাজির, ক্ষুদ্র ছোট, মর্যাদা সম্মান, ময় ময় আকার, দন্তন্য হবে এটা, কুণ্ঠিত সংকুচিত, দন্তের স উম, তার নিচে ক, তারপর রস্যু সংকুচিত, তারপর থলে হবে হচ্ছে ব্যাগ। এসেছি 8 নম্বরে। 8 নম্বরে বলা হয়েছে, বিপরীতার্থক শব্দ লেখো, তার সম্মান, সম্মানে হবে হচ্ছে অসম্মান, ময় ময় আকার, দন্তন্য, লজ্জা, এটা হবে নির্লজ্জ, তারপরটা হবে শিক্ষা হচ্ছে অশিক্ষা, উচিত হবে হচ্ছে অনুচিত, সংকুচিত এটা হবে হচ্ছে প্রসারিত। এরপর চলে এসেছে 9 নম্বরে। এখানে বলা হয়েছে, বাক্য বাড়াও,
9.1-এ বলা হচ্ছে কুলি হাজির কোথায় দিয়ে প্রশ্ন করা হয়েছে। উত্তর হবে বাবু ডাকার সঙ্গে সঙ্গে স্টেশনে কুলি হাজির। তারপর হচ্ছে 9.2 বলা হচ্ছে ডাক্তারবাবু চমকে উঠলেন কেন দিয়ে প্রশ্ন। তারপর হচ্ছে ডাক্তারবাবু কুলিটির নাম শুনে চমকে উঠলেন। তারপর 9.3-এ বলা হয়েছে তিনি প্রতিজ্ঞা করলেন, কী প্রতিজ্ঞা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। বলছে তিনি প্রতিজ্ঞা করলেন আর কখনও ও নিজের কাজ নিজে হাতে করতে কুণ্ঠিত হবেন না। তাই বলছে 9.4-এ বলছে ট্রেন এসে দাঁড়ালো কোথায় দিয়ে প্রশ্ন। উত্তর হবে ট্রেন এসে কারমাটার রেল স্টেশনে দাঁড়ালো। চলে এসেছি 10 নম্বর প্রশ্নে, বলা হয়েছে গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। তো এখানে 5টি ঘটনা রয়েছে, লাইন রয়েছে, কোনটা আগে সেটা তোমরা লিখবে। তা সবার শেষেরটা হবে 1 নম্বর, তারপরে সবার প্রথমেরটা হবে 2 নম্বর, তারপরে এটা হবে 3 নম্বর, ডাক্তারবাবু ডাকে কুলি এসে হাজির তা এটা হচ্ছে 3 নম্বর, কুলি বলল পয়সা লাগবে না তা এটা পয়সা লাগবে না এটা হচ্ছে 4 নম্বর হবে, আর 2 নম্বর হবে ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো এটা হবে হচ্ছে 5 নম্বর। তোমরা এইভাবে কী করে 1 নম্বর 1 নম্বর করে পরপর সাজিয়ে লিখতে পারো। 11 নম্বরে বলা হয়েছে নিজের ভাষায় উত্তর দাও। তো 11.1-এ বলা হয়েছে কার নিজের হাতের ব্যাগ বইতে লজ্জা বোধ হয়েছিল। উত্তর হবে বাঙালি ডাক্তারবাবুর নিজের হাতে ব্যাগ বইতে লজ্জা বোধ হয়েছিল। এরপর বলা হয়েছে 11.2, ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি। উত্তর হলো তিনি একজন ডাক্তার, সম্মানীয় মানুষ, তাই তিনি হাতে করে ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন। 11.3-এ বলা হয়েছে ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন। তো উত্তর হবে কুলিটি তার ব্যাগটি বয়ে এনেছিল আর তিনি ছিলেন উদার মনের মানুষ, তাই তিনি কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন। 11.4-এ বলা হয়েছে ডাক্তারবাবু নিতে চাওয়া পয়সা কুলিটি নিয়ে নিলেন না কেন। তো উত্তর হবে কুলির কাজটি তার বৃত্তি নয়, তিনি বিপদে ডাক্তারবাবুকে কেবলমাত্র সাহায্য করেছেন। তাহলে 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমার জানা একটা রেল স্টেশনের নাম লেখো। তাহলে হবে আমার জানা একটা রেল স্টেশনের নাম হলো শিয়ালদা। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে গল্পে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হলেন। উত্তর হবে গল্পে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি। তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের যে নিজের হাতে নিজে যে কাজ গল্পটি ছিল তার সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যারা নতুন ভিউয়ার রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে কোন গল্প বা কবিতা বা কোন বইয়ের প্রশ্ন উত্তর তোমরা জানতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও।